हाय आमी सीमा बेंगोबासी किचेने सबाई के स्वागत। आज के आमी कलाई डालेर बड़ी बनिए देखाबो। ये डालटाके अनेके बिउली डालो बोले थाके। डालटाके आमी भेंगे नियेछि, एरपर सारा रात्रि भिजिए रेखे दियेछिलाम। जतो बेशी समय धरे भिजबे ततोई भालो होबे, 8 থেকে 10 ঘন্টা भिजलेई ठीक आछे। एरपर हाथ दिए घषे घषे খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তাছাড়া বাজারে খোসা ছাড়ানো বিউলির ডালও পাওয়া যায়, সেই ডাল এনেও ভিজিয়ে বড়ি বানাতে পারো। তাহলে প্রথমে আমি ডালটাকে স্মুথ করে মিক্সিতে পিষে নিচ্ছি। ডালটাকে আমি পিষে নিলাম। आज के आमी दुई रकम भावे बिउली डालेर बड़ी बनिए देखाबो, एकटा प्लेन बड़ी और एकटा मसला बड़ी। मसला बड़ीर जोन्नो आमी मसलागुलोके एकटु भेजे निच्छी। एखाने आमी गोटा धने दिच्छी, मौरी दिच्छी, शुकनो लंका दिच्छी। दिए मसलागुलो को एकटु भालो करे भेजे मिक्सिते गुड़ो करे नेबो। भेजे गुड़ो करे निलाम। डालटाके किन्तु डाल बाटाटाके खूब भालो भावे फेटाते हबे, 15 থেকে 20 মিনিট भालो भावे फेटाते हबे। ডাল বাটাটা আমার ঠিক হয়েছে কিনে ফেটানোটা আমি বাটির মধ্যে একটু জল নিয়েছি। জলের মধ্যে একটা বড়ি ছেড়ে দেখছি, বড়িটা যদি ভেসে উঠেছে তাহলে বুঝবো হয়ে গেছে ফেটানো। দেখতেই পাচ্ছো আমার বড়িটা ভেসে উঠেছে, আমার ফেটানোটা পারফেক্ট হয়ে গেছে। এখানে আমি একটা আলাদা পাত্রে কিছুটা তুলে নিচ্ছি, কারণ আমি দুই রকম ভাবে বড়ি বানাবো, একটা প্লেন বড়ি একটা মশলা বড়ি। এইটা আমি এই ডাল বাটাটা দিয়ে প্লেন বড়ি বানাবো, এটা দিয়ে আমি মশলা বড়ি বানাবো। এখানে আমি ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিচ্ছি। প্লেন বড়ির মধ্যে কিন্তু আমি কোনো কিছুই দেব না। দিয়ে ভালো করে মশলাটা মেখে নিচ্ছি। আমি রিফাইন তেল থালাগুলোর মধ্যে লাগিয়ে নিচ্ছি, তাহলে বড়িটা সহজেই উঠে আসবে। হাতে অল্প অল্প করে নিয়ে আমি বড়িটা বানাবো। এই যে এইভাবে আমি বড়িটা তৈরি করছি, একদম একই সাইজের, ছোটো বা বড় হবে না, একই মাপের বড়ি হবে। এই মশলা বড়িটা ভাজা খেতে খুবই ভালো লাগবে, তাছাড়া তরকারিতে দিলেও খুব ভালো টেস্টি হবে। এইভাবে আমি সব বড়িগুলো বানিয়ে নিলাম। মশলা বড়ি আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি প্লেন বড়িটা বানিয়ে দেখাচ্ছি। অনেকে হাত দিয়ে বড়ি বানাতে পারে না, তাদের জন্য আমি দেখাচ্ছি। একটা তেলের প্লাস্টিক নিয়েছি আমি, এই প্লাস্টিকের কোণাটা একটু কেটে দিয়েছি। এর মধ্যে ডাল বাটাটা দিয়ে আমি বড়ি তৈরি করব। যারা হাতে দিতে পারে না তাদের জন্য এটা, আমি হাতে দিতে পারি, আমি হাতে দিতেই পছন্দ করি। এইভাবে যেমন সাইজ, যত বড় সাইজ করবে তেমনি হবে।
প্লেন বড়িটাও আমি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিয়ে নিলাম। আমার দুই রকম বড়ি তৈরি হয়ে গেছে। আমার বড়ি দেওয়ার পদ্ধতিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। ভালো থাকবে, ধন্যবাদ।